আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো কলেজ নিশ্চয়ন ও মাইগ্রেশন নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন। যারা 2023 সালে এবার কলেজে ভর্তি হতে যাচ্ছ, তোমরা কলেজের চয়েস লিস্ট দিয়েছিলে এবং গতকাল তোমাদের হচ্ছে সেই চয়েস লিস্টের রেজাল্ট দিয়েছে। তো এখন তোমাদের হাতে দুইটা অপশন আছে। নাম্বার ওয়ান, তুমি নিশ্চয়ন করতে পারো, যেটা করলে তোমার অটো মাইগ্রেশন শুরু হয়ে যাবে। এই নিশ্চয়ন এবং মাইগ্রেশন এই দুইটা ব্যাপার নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, এখানে ভিডিওটা আছে, তোমরা দেখে নিতে পারো উপরে আই বাটন থেকে অথবা ডিসক্রিপশনে কিংবা আমার চ্যানেলে গেলে পেয়ে যাবা। ওকে, কিন্তু এই ভিডিওতে আমরা ওভারঅল কথা বলবো যে আসলে আমাদের কি নিশ্চয়ন করা উচিত। নিশ্চয়ন করলে অটোমেটিকলি মাইগ্রেশন হয়ে যাচ্ছে। তুমি হয় নিশ্চয়ন করতে পারো অথবা নিশ্চয়ন না করতে পারো। তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে কি হবে, তোমার ভর্তির যেই আবেদনটা করেছিলে সেটা বাতিল হয়ে যাবে, তখন তোমাকে নতুন করে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। প্রথম পর্যায়ে তুমি যে আবেদনটা করেছিলে সেই 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। সো আমি এখানে চারটা করে কোর্স দেখিয়েছি, যদি এইগুলো তোমাদের আসলে হয় তাহলে তোমরা দেখবা যে আসলে এইগুলোর সাথে তোমাদের যদি মিলে তাহলে তুমি নিশ্চয়ন বা মাইগ্রেশন করবা, অর্থাৎ নিশ্চয়ন করবা, মাইগ্রেশন তো তোমার হাতে না। আর যদি এইখানে চারটার সাথে তোমার মিলে যায়, আসলে এখানে তিনটার সাথে তোমার যদি মিলে যায় তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারো। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। আমি মাহমুদুল হাসান, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে এবং আমার কলেজ ছিল ঢাকা কলেজ। বর্তমানে আমি উদ্ভাসে রসায়ন শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। ওকে, তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। প্রথমে এই কথাটা বলে নিলাম কারণ এই চ্যানেলে মাত্র তোমরা কলেজ থেকে, মাত্র তোমরা স্কুল থেকে কলেজে উঠেছো, কলেজে তোমাদের কলেজ লাইফটা কেমন হওয়া উচিত, তুমি কলেজে কি কি করবা, তোমার কলেজে কোন বইটা কিনলে তোমার জন্য বেস্ট হবে, কলেজে থাকতে তুমি অ্যাডমিশনের প্রিপারেশন কীভাবে নিবা, এইরকম তোমার কলেজ লাইফ এবং তোমার অ্যাডমিশন লাইফ নিয়ে অনেক 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 ভিডিও আমি এই চ্যানেলে দিব। চ্যানেলটাই মাত্র শুরু করেছি, ইনশাল্লাহ তোমাদের সাপোর্টে এবং তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক, তোমাদের কমেন্ট এবং তোমাদের সাপোর্টে আমি চ্যানেলটাকে অনেক দূরে নিয়ে যাব। আমি দেখি আসলে দেখা যায় ইউটিউব অ্যানালাইটিক্সে যে তোমরা আসলে অনেকেই ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, করে ফেললো, সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, রাইট? সো তোমাদের হেল্প করবো, এতটুকু আমি তোমাদের ওয়াদা করতে পারি। ওকে, তো ওকে, এখন আমরা দেখি নিশ্চয়ন বা মাইগ্রেশন আমরা কোন চারটা ক্ষেত্রে করতে পারি। নাম্বার ওয়ান, পছন্দের কলেজ। ধরো তুমি একটা কলেজ চয়েস দিয়েছো, সেটা তোমার পছন্দের কলেজ, এর জন্য আমি অলরেডি চারটা কলেজ লিখে রেখেছি। আগে আমি দুইটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি কলেজের যে লিস্ট দিয়েছিলাম সেটা ছেলেদের কলেজ ছিল। তো অনেকে আমাকে বললো ভাইয়া মেয়েদের কলেজ উদাহরণ দিয়ে একটু বুঝান, সো মেয়েদের কলেজ উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করো। ধরো তুমি 10টা কলেজে চয়েস দিয়েছো, আমি 10টা লিখিনি, 4টা লিখেছি, তার মধ্যে ধরো তুমি 3 নম্বরটা চান্স পেয়েছো, কয় নম্বরটাতে? 3 নম্বরটাতে। ওকে, তার মানে তুমি আদমজি ক্যাম্প পাবলিকে চান্স পেয়েছো এসএসসিতে। ওকে, যদি তোমার এসএসসি কলেজটা পছন্দ হয়, যে এটাই তোমার ওয়ান অফ দ্য ড্রিম কলেজ ছিল, যদি ব্যাপারটা এরকম হয় তাহলে তুমি কখনোই দ্বিতীয় পর্যায়ে আবেদন যাবা না। তুমি কি করবা, তুমি হচ্ছে মেবি 335 টাকা, আমি ওই আগের ভিডিওতে বলেছি কত টাকা জমা দিতে হবে, সেটা তুমি নিশ্চয়ন ফি জমা দিয়ে ফেলবা, তোমার সিট কনফার্ম। এখন হয় তুমি আদমজিতে পড়বা অথবা যদি তোমার অপশন থাকে, সিট খালি থাকে, তোমার নাম্বার সাথে যায়, তাহলে কিন্তু তুমি উপরের কলেজগুলো পেয়ে যেতে পারো। বুঝতে পারছি? ওকে, সো নাম্বার ওয়ান হচ্ছে তুমি যদি তোমার পছন্দের কলেজ পাও, তোমার এসএসসি তোমার একটা পছন্দের কলেজ আদমজি, এবং তুমি আদমজিতেই চান্স পাইছো, তোমার চয়েস লিস্ট আদমজি আসছে তোমার সিলেক্টেড কলেজ, তাহলে তুমি কখনোই দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে যাবা না। তুমি তো এই তোমার যে অপরচুনিটি এটা তুমি হারাবা না, তোমার ড্রিম কলেজটা তুমি হারাবা না। সো তুমি কী করবা, নিশ্চয়ন করে ফেলবা, দেন অটো মাইগ্রেশন শুরু হবে, হয়তো ডিসিসি অথবা ভিএনসি আসতে পারে অথবা আদমজিতে তুমি থাকবাই থাকবা, কেউ তোমাকে এখান থেকে ফালাইতে পারবে না, আদমজিতে তুমি শিওর থাকবা। কিন্তু মাইগ্রেশন যদি হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর আদমজিতে পড়তে পারবা না। ধরো মাইগ্রেশন হয়ে
আর ঢাকা সিটি কলেজ এসে পড়লো, তখন কিন্তু তোমাকে তুমি কোনোভাবেই আর আদমজিতে পড়তে পারবা না, তোমাকে ঢাকা সিটি কলেজেই পড়তে হবে। ওকে, এবার আসো, যদি তোমার প্রথম ক্রমের কলেজ আসে, প্রথম ক্রমের কলেজ মানে কি, ধরো তুমি চয়েস লিস্ট দিছো এটা, এখন তোমার ধরো ভিএনসি চলে আসছে, ভিক্রমডিসান কলেজ তোমার চলে আসছে, এখন তুমি যদি নিশ্চয়ন করো তোমার তো মাইগ্রেশন হবে না। কেন মাইগ্রেশন হবে না? মাইগ্রেশন সবসময় উপরে উঠে, তুমি সবচেয়ে উপরের কলেজটা পেয়ে গেছো, তাহলে তোমার মাইগ্রেশন হবে না। তুমি ফেসবুকে পোস্ট করে ফেলতে পারো যে তুমি ভিএনসিতে পড়তেছো। অনেকেই দেখি ফেসবুকে, আসলে ফেসবুকে আসলে অনেক স্টুডেন্ট আছে, তোমরাও চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে সংযুক্ত হতে পারো, আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, তোমরা অবশ্যই যারা ভিডিও দেখো আমার সাথে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, যুক্ত হয়ে যেও। ওকে, তা আমি দেখছি অনেকেই পোস্ট করতেছে যে এই কলেজ ওই কলেজ, তো আমি চিন্তা করি ওইটা যদি ওর চয়েস লিস্টের প্রথম কলেজে না হয় তাহলে কিন্তু ওর অটো মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, সো এটা করো না, একটু ধৈর্য ধারণ করো, ঠিক আছে? যদি প্রথম ধরো তুমি প্রথম যেটা দিছো প্রথম ক্রমের কলেজটা চলে আসছে, তাহলে তুমি ফেসবুকে পোস্ট করতে পারো, তুমি নাকি দেওয়ালে ঘুমাইতে পারো। বাট যদি প্রথম ক্রমেরটা না এসে দ্বিতীয় তৃতীয়তে আসে, তাহলে কিন্তু তোমার ওটাই নির্দিষ্ট কলেজ না, ওটাই কিন্তু ফাইনাল কলেজ না, উপরের কলেজগুলো আসারও সম্ভাবনা আছে। ওকে, নাম্বার থ্রি, প্রাপ্ত ক্রমিকের কলেজ ও তার উপরের কলেজ সমূহ পছন্দের হলে, ধরো তোমার আদমজিতে তুমি চান্স পেয়েছো, ঠিক আছে, আদমজি প্রথম প্রথম রেজাল্টে তোমার আদমজি আসছে, এখনো চান্স পাও নাই, এখন তুমি নিশ্চয়ন ফি কখন জমা দিবা? যদি আদমজি তোমার পছন্দ হয় প্লাস তার উপরের কলেজগুলা, যদি তোমার মনে হয় যে ঢাকা সিটি কলেজ তোমার পছন্দ না, তুমি ভুলে দিয়ে ফেলছো বা তখন না বুঝে দিয়ে ফেলছো, তাহলে কিন্তু তুমি নিশ্চয়ন ফি জমা দিবা না। আমি আসতেছি এটা এখানে, ঠিক আছে, নিশ্চয়ন ফি কখন জমা দিবা? যখন তোমার পছন্দের কলেজ এবং তার উপরের যে কলেজগুলো আছে, তুমি যে কলেজটা পাইছো এবং তার উপরের কলেজগুলো, এই সবগুলোই যদি তোমার পছন্দের হয়, কারণ নিশ্চয়ন ফি জমা দেওয়া মানেই তোমার মাইগ্রেশন শুরু হয়ে যাওয়া, যদি তুমি প্রথম ক্রমের কলেজ না পেয়ে থাকো, সো যে কোনোটা চলে আসতে পারে উপরের। নাম্বার ফোর, মাইগ্রেশন চাইলে, ধরো তুমি আদমজি পাইছো বাট তুমি চাচ্ছ যে আদমজিতে পড়লেও সমস্যা নাই, বাট তুমি চাচ্ছ ঢাকা সিটি কলেজে পড়তে বা ভিএনসিতে পড়তে, তখন কিন্তু তুমি অবশ্যই নিশ্চয়ন ফি জমা দিবা, কারণ নিশ্চয়ন ফি জমা দিলে মাইগ্রেশন শুরু হবে। হয়তো তোমার যদি নাম্বার থাকে, তোমার ভাগ্যে থাকে, তাহলে কিন্তু তুমি উপরের কলেজগুলো পাবা, মাইগ্রেশন তোমার হবে, আর যদি তোমার নাম্বার বা ভাগ্যে না কুলায় তাহলে কিন্তু আর তোমার মাইগ্রেশনটা হচ্ছে না। ওকে, তাহলে বুঝতে পারছি এই চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট যদি তোমার সাথে মিলে তাহলে নিশ্চয়ন বা মাইগ্রেশন করতে পারবা। স্টিল যদি তোমাদের নিশ্চয়ন বা মাইগ্রেশন নিয়ে কোনো কোশ্চেন থাকে, এটা নিয়ে আমার সেপারেটেড ভিডিও আছে, ওটা দেখবা, অথবা তোমরা এই ভিডিওর কমেন্টে আমাকে জানাইতে পারো, তোমরা কমেন্ট করো কে কোন কলেজ পাইছো, তোমরা তো অলরেডি ফার্স্ট চয়েসে কলেজ পেয়ে গেছো, রাইট, কে কোন কলেজ পেয়েছো সেটা কমেন্ট করবা, পাশাপাশি কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো। এছাড়া তোমরা কি তোমাদের পছন্দের কলেজ পাইছো নাকি পাও নাই সেটা আমাকে কমেন্টে জানাইতে পারো, আমার খুবই ভালো লাগে কমেন্ট পড়তে, খুবই ভালো লাগে। ওকে, এবার আসো দ্বিতীয় পর্যায়ে আবেদন তুমি কখন কখন করবা। নাম্বার ওয়ান, কোনো কলেজ না পেলে, দেখো এবার কিন্তু আসলে তোমাদের একটা বাস্তব কথা বলি, স্টুডেন্ট যত, বাংলাদেশের টোটাল কলেজের সিটও কিন্তু তার চেয়ে কম, এটা কিন্তু একটা অনেক বড় সমস্যা, যে কি বলবো আসলে, দেখা যাচ্ছে যে আসলে দিন শেষে তোমার কিছু অলিগলির কলেজে ভর্তি হতে হবে, আদারওয়াইজ সবাই কিন্তু খুব ভালো কলেজ, নাম করা কলেজ পাবা না, দ্যাটস দ্য ট্রুথ, কারণ এত সিট কিন্তু নাই, এখনও প্রায় 50-60 হাজার স্টুডেন্ট, স্টিল 50-60 হাজার স্টুডেন্ট কিন্তু কলেজ পায় নাই, স্যাডেস্ট। যাই হোক, তো যারা কোনো কলেজ পাও নাই তাদের তো কিচ্ছু করার নাই, তাদের অবশ্যই আবার কি করতে হবে, দ্বিতীয়বার আবেদন করতে হবে, কিন্তু যারা কলেজ পাও নাই তাদের দ্বিতীয়বার আবেদন করতে কোনো টাকা লাগবে না, তোমরা প্রথমবার যে টাকাটা দিয়েছিলা তুমি ওই টাকা দিয়েই তুমি দ্বিতীয় আবেদন করতে পারবা, তোমার নতুন করে টাকা দিতে হবে না। কিন্তু তুমি যদি কলেজ পাইছো নিশ্চয়ন করো নাই, তাইলে কিন্তু তোমার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে টাকা দিতে হবে। সো একটা হচ্ছে কলেজ না পেলে টাকা দিতে হবে না আবার দ্বিতীয়বার আবেদন করার জন্য,
আর যদি কলেজ পেয়েও তুমি নিশ্চয় না করো তাহলে কিন্তু তোমার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে টাকা দিতে হবে। ওকে, কোনো কলেজ না পেলে তো দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা, কিছু করার নাই। নতুন ক্রম দিতে চাইলে, ধরো তুমি এই ক্রমটা দিছো, তুমি ধরো ঢাকার বাইরে থাকো, তুমি এটা দিছো, এখন ধরো তুমি চট্টগ্রাম থাকো, এখন তুমি চিন্তা করতেছো, তোমার ফ্যামিলি চিন্তা করতেছে, তুমি চিন্তা করতেছো যে আমি ঢাকার মধ্যে যাবো না, আমি চট্টগ্রাম, আমি বাবা মার কাছে থেকেই পড়বো, আমি ঢাকায় যেতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে তোমার নিশ্চয়ন ফি জমা না দিয়ে তোমার প্রথম আবেদনটা ক্যান্সেল করতে হবে। তারপর দ্বিতীয়বার তোমাকে আবার আবেদন করতে হবে, যে আবেদনে তুমি তোমার বাসার আশেপাশে নাম করা কলেজগুলো দিবা, বা চট্টগ্রামে যদি তুমি থেকে থাকো তাহলে চট্টগ্রাম, সিলেটে থাকলে সিলেট, কুমিল্লা থাকলে কুমিল্লা, মুন্সিগঞ্জে থাকলে মুন্সিগঞ্জ, তো ওই তোমার এরিয়ার কলেজগুলো তুমি দিবা। সো এইটা একটা ফ্যাক্ট। পছন্দের কলেজ ভুলে প্রাপ্ত কলেজের নিচে থাকলে, ধরো তুমি পাইছো আদমজি, বাট তোমার পছন্দের কলেজ বিএনএমপিসি, অর্থাৎ বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তো তুমি চাচ্ছ যে ডিসিসি বাদ দিয়ে তুমি এটাকে দুয়ে দিতে, তুমি চাচ্ছ যে ডিসিসি বাদ দিয়ে এটাকে দুয়ে দিতে, অর্থাৎ তুমি কি করছো, তোমার পছন্দের কলেজটা ভুলে নিচে চলে আসছে, তো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি নতুন করে আবেদন করে তোমার পছন্দের কলেজটা আবার উপরে দিতে পারো। একটু ঝামেলা আছে, শোনো, আমি এই ভিডিওটার পরেই আরেকটা ভিডিও আপলোড দিচ্ছি যেটার মধ্যে আসলে আমি কথা বলবো যে তোমার কি মাইগ্রেশন বাকি, তোমার কি নিশ্চয়ন ফি জমা দেওয়া উচিত নাকি দ্বিতীয়বার আবেদন করা উচিত। দেখো, তুমি হয়তো আদমজি পাইছো, এখন তুমি কি চিন্তা করলা যে তুমি নিশ্চয়ন ফি জমা দিলা না, না দিয়ে তুমি নতুন লিস্ট কি করলা, ধরো এটা তোমার নতুন লিস্ট BNMPC আর নিচে লেখলো হচ্ছে DCC, এটা তোমার নতুন লিস্ট, তুমি এখন কিন্তু দ্বিতীয়বার আবেদন করছো, প্রথমবার টাকাটা জমা দেও নাই, নিশ্চয়ন ফি জমা দেও নাই। সো তুমি যখন দ্বিতীয়বার আবেদন করতেছো তখন কি হবে, তখন তুমি দেখলা যে তোমার আদমজিও আসে নাই, BNMPC আসে নাই, VNCও আসে নাই, DCCও আসে নাই, হয়তো ছয় নম্বর একটা কলেজ আসছে, যে কলেজে হয়তো তুমি আদমজি থেকে খারাপ। সো তখন কিন্তু তোমার আমও যাবে, ছালাও যাবে। সো এটা নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও করব, যে তুমি একটা কলেজ পাইছো, মোটামুটি ভালো একটা কলেজ পাইছো, এখন কি তোমার দ্বিতীয়বার আবেদন করা উচিত কি উচিত না, দ্বিতীয়বার আবেদন করলে কার কাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, মাইগ্রেশনকে নাকি দ্বিতীয়বার আবেদন করাকে। অনেকে এমন হতে পারে যে ধরো তুমি আদমজি পাইছো, বাট তুমি চাচ্ছ VNCতে চান্স পাইতে, তুমি কি করলা, আবার আবেদন করলা, তাহলে কিন্তু তোমার জন্য আরও সমস্যা। মাইগ্রেশন কোনো দিক দিয়ে ভালো, কোনো দিক দ্বিতীয় পর্যায়ে আবেদন ভালো, কখন মাইগ্রেশন ভালো কখন দ্বিতীয় পর্যায়ে আবেদন ভালো, সেটা নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও বানাবো, ঠিক আছে। সেটার টাইটেল এরকম হবে যে পছন্দের কলেজের জন্য কোনটি ভালো, মাইগ্রেশন নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন, ঠিক আছে। ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে। এখন হচ্ছে তোমরা দেখো, পছন্দের কলেজ ভুলে প্রাপ্ত কলেজের নিচে থাকলে তুমি এই কাজটা করতে পারো, আর এটা আসলে কোনো পয়েন্ট না, বাট আমি তোমাদের সতর্ক করার জন্য এই জিনিসটা লিখছি, অতি পাকনামও করতে চাইলে, অর্থাৎ তুমি একটা ভালো কলেজ পাইছো, স্টিল তুমি পাকনামও করতে চাচ্ছ, তোমার মধ্যে একটা পাকনা পাকনা ভাব আছে, তুমি একটু চাচ্ছ দেখি, একটু সাহস নিয়ে দেখি কি হয়, আরেকবার দিয়ে দেখি না যে দ্বিতীয়বার আবেদন করলে কি হয়, একদম বাস খেয়ে ফেলবা। সো অতিরিক্ত পাকনামি করো না, তোমার খুবই ভ্যালিড রিজন, এই তিনটা রিজন যদি না থাকে তাইলে তুমি কিন্তু দ্বিতীয়বার আবেদন করতে যাইও না। স্টিল এই তিনটার বাইরে তোমাদের নিজস্ব কোনো সিচুয়েশন থাকতে পারে, তোমরা কমেন্টে জানাও যে ভাইয়া আমার এই 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 সিচুয়েশন, আমি কি দ্বিতীয়বার আবেদন করব, তখন আমি তোমাদের সাজেশন দিব। আগের ভিডিওতে আমার অনেকে কমেন্ট করছে, তাদের রিপ্লাই আমি এখনও দিতে পারিনি, আমি এই ভিডিওটা করি তাদের রিপ্লাই দিয়ে দিব। অনেকে আমার ইনবক্সে মেসেজ দিচ্ছে, তোমরা চাইলেও আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে তোমার মেসেজ করতে পারো, বাট অবশ্যই রিকোয়েস্ট বা ফলো পাঠাইও, আমার ভালো লাগে তোমাদের সাথে সংযুক্ত হতে। যাই হোক, সো বুঝতে পারছি আমরা, সো আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্প হয়েছে, এই ভিডিও দেখার পরে তোমরা আসলে বুঝতে পারছো যে তোমাদের কি আগামীকাল তোমাদের কি আসলেই এই নিশ্চয়ন ফি জমা দিয়ে তোমাদের কি ভর্তি কনফার্ম এবং মাইগ্রেশন কনফার্ম করা উচিত, নাকি তোমাদের নিশ্চয়ন ফি জমা না দিয়ে তোমাদের দ্বিতীয়বার আবেদন করা উচিত। আশা করি ভিডিওটা তোমাদের হেল্প হয়েছে, এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ এই ভিডিওতে একটা লাইক দিবা, তোমাদের লাইক আমার কাছে অনেক প্রিয়,
এবং ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করবা। ভালো লাগলে ভালো, যদি কোনো সাজেশন থাকে যে ভাইয়া এটা এরকম বা ভাইয়া এটা বললে ভালো হয় সেটাও করতে পারো, আমি খুব ওয়েলকামলি কথাগুলো নেই। এছাড়া আমি তোমাদের অলরেডি বলেছি কে কোন কলেজ পেয়েছো সেটা তো কমেন্ট করবা, পাশাপাশি কে পছন্দের কলেজ পেয়েছো কে পছন্দের কলেজ পাও নাই সেটাও আমাকে জানাতে পারো, তোমরা আমার সাথে সেটা শেয়ার করতে পারো। এবং সাবস্ক্রাইবের কথা বলবো না কারণ তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো, কারণ আমি তোমাদেরকে ওয়াদা করেছি এই চ্যানেলে তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিডিও দিয়ে আমি তোমাদের পাশে থাকবো, এবং তোমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এবং এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদেরকে, কারণ তোমাদের ফ্রেন্ড কিন্তু অনেকেই আসলে এই ভিডিওটা দেখবে না, কারণ অনেকে ইউটিউবে দেখে না, অনেকে সার্চ দিবে না। সো একটু হেল্প করো, তোমার ফ্রেন্ডদের হেল্প করো, যে অন্যকে হেল্প করে আল্লাহ তালা তাকে হেল্প করে, যেমন আমি তোমাদের হেল্প করতেছি কেন আল্লাহ তালা আমাকে হেল্প করবে, একইভাবে তুমি তোমার ফ্রেন্ডদের হেল্প করো আল্লাহ তালা তোমাকে হেল্প করবে, তোমার পছন্দের কলেজ তোমাকে পেয়ে যেতে সাহায্য করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো যাতে আমি সুস্থ থাকি এবং তোমাদের জন্য আরও আরও গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।